বাঁধভাঙা এ উচ্ছ্বাস নতুন বছরের নতুন বই পাওয়ার আনন্দের বহিঃপ্রকাশ। যেন এর চেয়ে বড় আনন্দের কিছুই নেই এই শিক্ষার্থীদের কাছে। হ্যাপি নিউ ইয়ার, আজ আসছিও মায়, অনেক মজা লাগছে। আমার খুব ভালো লাগছে, নতুন ক্লাস, নতুন টিচার, সবকিছুই নতুন নতুন। আমার ক্লাস ওয়ানে আমার আজকে অনেক ভালো লাগছে। আমি নতুন বছরে এই শিক্ষার্থীদের রয়েছে নিজকে গড়ে তোলার অনেক স্বপ্ন। আমি চেষ্টা করব যে আরো ভালো রেজাল্ট করার আর জীবনে অনেক এগিয়ে যাওয়ার। ভোর হলো, দর্ক হলো, কুকু মনি উঠোরে, ওই ডাকে জৈশাখে ফুল কুকি ছোটরে। জাতীয় কবির এই ছড়ার সাথে তারাও চায় অলসতা ভেঙে দেশকে গড়তে এগিয়ে যেতে। নতুন বছরে আমরা চাই আমাদের দেশটা খুব ভালো চলুক। আমাদের প্রত্যাশা সবাই আমাদের মতো এরকম নতুন বই পাক এবং সর্বশিক্ষায় শিক্ষিত, অনেক ভালোভাবে পড়ালেখা করতে চাই, ভালোভাবে থাকতে চাই। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে এসে শিক্ষামন্ত্রী জানান, সারা দেশে কোনো শিক্ষার্থী নতুন বই পাওয়া থেকে বঞ্চিত হবে না। আমরা সতর্কভাবে বেশি বই ছাপিয়েছি যাতে কোথাও কোনো শিক্ষার্থী বই পায় নাই এমন উদাহরণ সৃষ্টি হতে না পারে। তাই সবাইকে নিশ্চিত করছি, ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত কোনো শিক্ষার্থী বই পাবে না এমন হতে পারে না। আনুষ্ঠানিক পর্ব শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন, আর শিক্ষার্থীরাও নতুন বছরের অমূল্য উপহার হিসেবে গ্রহণ করে নতুন বই। আমার খুবই ভালো লাগছে, আমরা সবাই বই পেয়েছি, অনেক ভালো লাগছে। তাদের এই আনন্দ উচ্ছ্বাস যেন এই সারাটা বছর ধরে থাকে, কোনো বাধাই যেন বাংলাদেশের আগামী প্রজন্মকে থামিয়ে দিতে না পারে এমনটাই প্রত্যাশা করছে এখানকার সকল শিক্ষার্থী। রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল কলেজ থেকে মাহবুব সৈকত, মাই টিভি।